টানা 9 দিনের বন্যায় সিলেটে বিপর্যস্ত কয়েক লক্ষাধিক মানুষ তবে উজানের ঢলের তোর কমে আসায় পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে সুরমা কুশিয়ারা ধলাই ও পিয়াইন নদীর পানি কমেছে তবে এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্লাবিত অঞ্চলগুলো থেকে পানি নামছে ধীরে ধীরে পানি পুরোপুরি নেমে যেতে 4 থেকে 5 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড সুরমা নদীর পানি কিছুটা কমায় সিলেট নগর সহ আশেপাশের এলাকা থেকে পানি কিছুটা নেমেছে তবে এখনো নগরীর অনেক এলাকা জলমগ্ন সিলেট শহরে কিছু এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ চালু হয়েছে সিটিতে কোনো জিনিস আমরা পাইরাম না কোনো পানিও নাই গ্যাস নাই রান্নার কোনো ব্যবস্থা নাই সুনামগঞ্জেও কমেছে বন্যার পানি শনিবার থেকে সুরমা জাদুকাটা ও পাটলাই নদীর পানি কমলেও জেলার নিম্ন অঞ্চলে পানি বাড়ছে পানি দীর্ঘস্থায়ী হওয়ায় দুর্ভোগ বাড়ছে হাওড় অঞ্চলের মানুষদের দুর্ভোগে রয়েছে জেলার 5 লক্ষাধিক মানুষ পানিবন্দী মানুষদের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট ও বিশুদ্ধ পানির সংকট সুনামগঞ্জ পৌর শহর থেকেও পানি নামা অব্যাহত রয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায় নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি আগামী 2 দিন অপরিবর্তিত থাকতে পারে অন্যদিকে উজানের ঢল আর বৃষ্টি না থাকায় লালমনিরহাটের তিস্তায় পানি কমেছে তবে বাড়ছে পদ্মা যমুনা ও মেঘনার পানি ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ